প্রেমামা টু নূরজাহান টু একদম ডিফারেন্ট স্টোরি আর ডিফারেন্ট ক্যারেক্টার। প্রেমামা টু এ আমার নাম থাকে অপূর্বা আর আদ্রিতার নাম থাকে হচ্ছে জয়। তো প্রেমামা টু তে আমার ড্রেস আপও আলাদা দেখতে পাবে, আবার আদ্রিতের ড্রেস আপও আলাদা দেখতে পাবে। তো সব মিলিয়ে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি, টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার। হলে গিয়ে বুঝতে পারবে দর্শক যে কতটুকু ডিফারেন্ট কিংবা আমাদের ক্যারেক্টার কেমন ছিল। আর রসায়ন বলতে গেলে যখন আমি নূরজাহানের আদ্রিতের সাথে কাজ করেছি, খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছি আমরা, তার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। তো সেই সেই কাজটা আমাদের প্রেমামা টুতে খুব ভালো এফেক্ট ফেলেছে। আর আমরা যখন জানতে পেরেছি আমরা আবারও একে অপরের সাথে অ্যাক্টিং একে অন্যের সাথে কাজ করছি, তো আমরা খুব হ্যাপি ছিলাম যে হ্যাঁ আবারও কাজ করছি, আবারও আমাদের কোনো প্রবলেম হবে না। যেহেতু নতুন, যদি কোনো নতুন কেউ থাকতো তো সেই দিক দিয়ে একটু প্রবলেম হতো যে আমি ওকে চিনি না, কি আমি ওকে ওর সাথে আগে দেখা হয়নি, কথা হয়নি। তো যেহেতু আদ্রিতের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে, খুব ভালো ফ্রেন্ড আমরা, তো সেই দিক দিয়ে আমরা খুব ভালোভাবে এনজয় করে কাজ করেছি। আমি যদি কোনো কিছু না বুঝি ও আমাকে বুঝিয়ে দিচ্ছে, কিংবা ও যদি কোনো কিছু না বুঝে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। তো এই ব্যাপারটা খুবই ভালো ছিল। দুষ্টুমি খুনসুটি তো চলতোই, তো প্রেমামার টুতেও আমাদের মধ্যে দুষ্টুমি খুনসুটি দেখতে পাবে। তো খুব ভালো, সব মিলে খুব ভালো, খুব ভালো সাড়া পেয়েছে। হ্যাঁ, প্রেমামার টু যতটুকু চেয়েছিলাম পাচ্ছি, ততটুকু আশা করছি সামনে দিন যত যাবে তত আরো ভালো সাড়া পাবো। যেহেতু দেখা শুরু করেছে মানুষ, ভালো রেসপন্স পাচ্ছি, তার চেয়ে বড় কথা তারা হলে গিয়ে তাদের মূল্যবান সময়টা ওইখানে ব্যয় করছে। আর প্রেমামার টু নিয়ে অনেকেই এক্সাইটেড ছিল, তারা সবাই দেখেছে হলে গিয়ে, তারা আমাকে আবার বলছে খুব ভালো হয়েছে। তো এখনো যারা দেখেননি তাদেরকে বলছি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, অনেকের সাথে দেখা হয়েছে, তারা খুবই ভালো বলেছে। এই ছবিতে আমার ক্যারেক্টার অন্য ছবি থেকে একদমই আলাদা। ছেলে মানে মেয়েটি খুব ইনোসেন্ট, কিন্তু তার মধ্যে একটু ছেলে ছেলে ব্যাপার আছে। কথা খুব স্ট্রেট ভাবেই বলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো এই দিক দিয়ে কোনো কিছু মানে কোনো খারাপ কিছু বলতে তার সে ইতস্তবোধ করে না। যেমন আদ্রিতকে মানে জয়কে বলছে যে তুই এখানে যাবি, তো এখানে যাবি, ওকে যেতেই হবে, এরকম একজন একজন মেয়ে। তো বাদ বাকি দর্শক হলে গিয়ে বুঝতে পারবে।